আছেন প্রত্যেকদিনের মতো আজকে আমি আবার চলে আসছি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য এইটা আমরা রমজান ইফতারের খেতে পারবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন লেডি ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি এবং ভিতরে স্টাফিং রেডি করার জন্য এখানে আমি কয়েক টুকরা মুরগির মাংস বয়েল করে নিয়েছি ছোট জায়গার একটা আলু বয়েল করে নিয়েছি চারটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা দিয়ে একটা গোলা রেডি করে আর বিস্কিটের গোলা আর এই তো এখানে তো আমি ঢেঁড়সগুলা এইভাবে কেটে নিব চলুন আগে আমরা আমাদের স্টাফিংটা রেডি করি আমার স্টাফিং রেডি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমত আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ এটা আপনারা আমি আর পরিমাণ বলি নাই লবণের এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন ফার্স্টে আমি একটু মিক্স করে নিব হাত দিয়ে দিয়ে দেবো এখন আমি আমার সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেবো এখন সিদ্ধ করা আলু দিয়ে সব কিছু একসাথে মিক্স আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে একটা বানিয়ে শেয়ার করব কিভাবে আমার চিকেন লেডি ফিঙ্গারগুলো আজকে বানাবো ফার্স্টে আমি আমার স্টাফিংগুলো এইভাবে ভেঙের ভিতরে যতটুকু সম্ভব আর কি দিয়ে দিব এই দেখুন এইভাবে এখন আমি আমার ময়দার একটা আমি আপনাদের সাথে বানিয়ে দেখাই ফার্স্টে ময়দা দিয়ে যে গুলাটা বানিয়ে রেডি করে রাখছিলাম এটাতে দিব দিয়ে এখন আমি বিস্কিটের গুঁড়া লাগাবো আমার সবগুলো চিকেন লেডি ফিঙ্গার বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব এগুলো ভাজার জন্য এখন আমরা রান্না করে চলে আসছি আমার চিকেন লেডি ফিঙ্গারগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে তেলও দিয়ে দিছি এখন আমি একটা একটা করে আমার চিকেন লেডি ফিঙ্গারগুলো দিয়ে দিব আমার চিকেন লেডি ফিঙ্গারগুলো হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিছি ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন আমি যেভাবে এটা বানাইছি আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ